বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ম্যানহাটনের ঐতিহাসিক টাইমস স্কয়ারের আইকনিক ও প্রধান বিলবোর্ডে প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে এনওয়াই ড্রিমস ফাউন্ডেশন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতির জনকের জন্মবার্ষিকী উপলক্ষে দেশে বিদেশে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় আগামী 15ই আগস্ট টাইমস স্কয়ারের আইকনিক ও প্রধান বিলবোর্ডে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শিত হবে। 15 অগস্ট রাত 12টা থেকে পরদিন রাত 11:59 পর্যন্ত প্রতি 2 মিনিট 15 সেকেন্ড অন্তর অন্তর চলবে এই প্রদর্শনী। প্রদর্শনীতে প্রাধান্য পাবে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণের অংশবিশেষ, স্মরণীয় কিছু ছবি ও ক্যাপশন। এ ব্যাপারে টাইমস স্কয়ারের বিলবোর্ডের সময় চূড়ান্ত করা হয়েছে এবং বঙ্গবন্ধুকে নিয়ে কী ধরনের গ্রাফিক্স প্রদর্শন করা হবে তার একটি নমুনা বিলবোর্ড কর্তৃপক্ষকে পাঠিয়ে সেটার অনুমোদনও নেওয়া হয়েছে। সবাইকে সপরিবারে এই দৃশ্য উপভোগের আমন্ত্রণ জানিয়েছে এনওয়াই ড্রিমস ফাউন্ডেশন।